হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কাস ব্লগ। আজকে আমার এসেছি তোমাদের সামনে ফের নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো তোমরা আমার জানি অনেকদিন ধরে ওয়েট করা যে প্র্যাঙ্ক ভিডিওর জন্য, তো যাই হোক যে কোনো কারণের জন্য দিতে পারিনি। তো চলো আজকে ফের একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। তো এইমাত্র আমি এসেছি, তো ভাবছিলাম প্র্যাঙ্ক করবো কিন্তু টাইম হয়ে উঠছিল না। তো আজকে ভেবে নিলাম একটা প্র্যাঙ্ক করবো। তো তোমরা জানো যে তোমাদের বোধ প্রিয়াঙ্কা আমাকে প্রচুর ভালোবাসে, তো এই ভালোবাসার উপরে মানে একটু খোঁচা দিয়ে দেখা যাক যে কিরকম লাগে। তো ওকে এরকম খোঁচা দিয়ে প্র্যাঙ্ক করতে আমার খুব ভালোই লাগে, ঠিক আছে? তো চলো দেখা যাক ওকে রিয়াকশানটা কেমন হয়। তো প্র্যাঙ্ক ভিডিওটা তোমরা পুরো ফুল ওয়াচ করো, তারপরে ফুল মজা পাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আমি কিছু বলবো না ভিডিওর মধ্যে কী হবে না হবে, তোমার ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখো আর খুব হাসতে থাকো, ঠিক আছে? তো চলো স্টার্ট করি ভিডিওটা, দেখা যাক আসো, একটু ওয়েট করো তারপরে, ঠিক আছে? A few moments later. তুমি এটাতে কখনো জল দাও না, যখন কারো বরফটা লাগো তখন কাজের সময় পাওয়া যায় না। কি হয়েছে তোমার? হ্যাঁ কিছু হয়নি, তুমি যা ভালো লাগছে না কেন? জল খাবে? যাও না, ডিস্টার্ব করো না, ভালো লাগছে না, যাও যাও। বাবা আবার কি হলো? মাইন্ডেরও বলি হয়, না আমি জানি না, তোমার তুমি ঝগড়া করছো বলে কিন্তু আমার মাইন্ড ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না বলে গেলাম আমি। না আমি তোমাকে যা থাকতে পারবো না, আমার ভালো লাগছে না কিন্তু বলে গেলাম আমি, কিন্তু আমি কিন্তু কিছু করে বলবো, তুমি বারবার না বলছো, আমি জানি না, আমার তোমাকে চাই, আমি তোমাকে জানি আমি বাঁচবো না। না তুমি বলো, তুমি বিয়ে করবে না? তোমাকে তুমি বলো আরেকবার, আমি আরেকবার শুনতে চাও, করবে না? তো মাথা ঢুকে ঢুকে যেমন আমার জীবন দিয়ে দেবো। কি করে কি হয়েছে, ব্যাপারটা কি? কিছু হয়নি, তুমি লাল হয়ে গেছো তো, কেন মাথা ঢুকছিলে কেন? শরম না, তুমি সবসময় ডিস্টার্ব করার মতো তো আমার লাইফের মধ্যে তুমি একটা বাধা হয়ে দাঁড়িয়েছো। ওরে কার সাথে কথা বলছিস? আমি বিয়ে করে শুনতে পাচ্ছি না তোমাদের। হ্যাঁ কার সাথে কথা বলছিস? কারোর সঙ্গে বলছি না, সরো তুমি, ভালো লাগে না কিন্তু বলে দিলাম, মনে যেতে দাও। আসছি আমি। হ্যাঁ হ্যাঁ বলছি, শোনো না, ও এসে গেছিলো, ঠিক আছে? আমি তো এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলাম, আর এক্ষুনি ধরা পড়লে আমার পুরো ওর সঙ্গে ছাড়খাড় হয়ে যেত। না আমি জানি না, আমি জানি না, আমি তোমাকে বিয়ে করে মনে জায়গায় ঘর ভাড়া থাকবো তোমার সঙ্গে, আমি জানি না, আমি আমার ভালো লাগছে না আমার লাইফটা, তুমি তুমি আমি জানি না, ও আবার এসে কিন্তু কেস খেয়াবো আমি এক্ষুনি বলে, ঠিক আছে? এখন বলছিস ওই এসে গেলে ধরা পড়ে যাবে? হ্যাঁ আমি তোমার কাছে থাকতে পারবো না, কি ব্যাপারটা কি হচ্ছে? কই কি করেছি আমি? কি হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে? কার সাথে কথা বলছিলে? কার সাথে কথা বলছিলে? তোমার দাদি শুনছিলাম, তুমি কি ভেবেছো আমি চলে গেছি?
তুমি কি ভেবেছো আমি চলে গেছি? ওঠো ওঠো, কিন্তু বলে দিলাম খাটের পর ওঠো। কি বলতে চাইছো বলো, কি বলতে চাইছো? আমি ওখানে দাঁড়িয়ে শুনছিলাম, বলো কি বলতে চাইছো বলো। আমি শুনতে চাই না, কার সাথে কথা বলছিলে বলো? তোমার কাছে আমি থাকতে পারবো না, ওখানে মাথা ঢুকছিলে, আমি কিছু করে ফেলবো, তুমি কি ভেবেছো? আমি কিছু শুনিনি। তুমি কি ভেবেছো? আমি কিছু শুনিনি। বন্ধু না, বলো বলো কার সাথে কথা বলছিলে? তোমার কাছে আমি থাকতে পারবো না। কে কে? কি বলছো তুমি? কি মানে তোমার জ্ঞানে বলছো তো? আমি তাহলে তুমি হ্যাঁ বললে আমাকে বিয়ে করে নিয়ে আসতে হবে, তোমার ভয় পাচ্ছে ও শুধু, ও রাজি আছে আমাকে বিয়ে করতে। আমি দেখো প্লিজ, আমি ওকে যারা বাঁচবো না প্লিজ বিশ্বাস করো। তুমি কি বলছো? তোমার হুশ আছে? কি হয়েছে দুজনকে নিয়ে? প্লিজ তুমি একসঙ্গে থাকতে পারবো না বলো? তোমার তো দেখো একই জন মা যেরকম বিয়ের পরে মা করে, মা তোমার জন্য আমি দাসী নিয়ে এসেছি, আমি তোমার জন্য তো একটা দাসী নিয়ে এসেছি বলো? তোমার কাজ করে দেবে হাতে হাতে, তোমাকে সংসারের কানাচ কুটে দেবে, কাজ করে দেবে, আমাকে সেবা যত্ন করবে। তুমি কাজ করো, আমাকে মানে গাড়ি বেঁধে তুমি দিতে পারো না। তোমাকে আমি বলেছি আমার জন্য দাসী আনতে? তোমাকে কে বলেছে দাসী আনতে? আমি তো তোমার কথা ভেবেই নিয়ে আসছি বলো? তোমার এত কষ্ট হয়, সারাদিন কাজকর্ম করো, তোমার দুজনের কাজ হাফ হাফ করে নেবে, তোমার কষ্টটাও একটু কমবে। আমি তোমাকে বলিনি আমার কষ্ট করার জন্য একটা দাসী আনতে? বলে নিজের বলবে মুখ থেকে না বাজে বাজে নিজের দুজনকে নাইটি কিনে দেয়, আমিও কিনে দেবো, তোমাকে হলুদ কিনে দেবো, ওকে একটা হলুদ কিনে দেবো। একটু অ্যাডজাস্ট করুন, আমি ওকে যাবো। তুমি আমাকে কি পেয়েছো? লজ্জা মানে বাচ্চা তোমার মেয়ে তোমার আছে? মানুষ তুমি সেই পর্যায়ে গেছো, দুটো বিয়ে করবে তুমি? আমার প্রথম বইয়ের একটা মেয়ে, ছোট বইয়ের একটা ছেলে হবে, কত সুন্দর সংসার হবে তুমি বলো তো?
আমি কিছু জানি না, আমি বিয়ে করে নিয়ে আসবো, আমি বলেছি বিয়ে করে নিয়ে আসবো। আমি তোমার কি করার আছে তুমি করে নেবে? হ্যাঁ নিয়ে আসবো, আমি এই ঘরে ওখানে নিয়ে এসে থাকবো, তুমি ওই স্টোর রুমে থাকবে। তোমাকেও আমার দরকার, তুমি আর সোমা ছাড়া তো আমি থাকতে পারবো না। আমি থাকবো না, আমি থাকবো না তোমার সাথে। তুমি বিয়ে করার ইচ্ছা আছে তো? তোমার একটা বিয়ে করার ইচ্ছা আছে? আমি থাকবো না তোমার সাথে। দোকান থেকে তুমি বসে বসে চ্যাটিং ম্যাটিং করে আসো। হ্যাঁ, আর যে বাড়িতে আসার আগে সবকিছু একদম ঝেড়ে পুজো দিয়ে পরিষ্কার করে দিয়েছো, বাড়ি চলে আসো যাতে আমি কিছু না দেখতে পাই। হ্যাঁ, মানে এই হচ্ছে আর কি তোমার মনে এখন এইসব চলছে, তাই তো? আমি থাকবো না তোমার সাথে, পরিষ্কার কথা আমি থাকবো না। আমি তোমার মতো ছেলের সাথে থাকতে চাই না। ভালোবেসে বিয়ে করেছিলাম, ভালোবাসার আমার বোঝা হয়ে গেছে। বিয়ে জিনিসটা কি, ভালোবেসে বিয়ে করলে তো মানুষ এভাবে মারবো, কিন্তু বললাম তোমার একদম আমার সাথে করবে না, বলে দিলাম। বেশি নতুন বইয়ের সামনে আমাকে মারবে নাকি? নতুন বউর সামনে তো নতুন বই তো কি করবো জানো? নতুন বর বিয়ে করার সাহায্য হয়েছে তোমার? বিয়ে করার সাহায্য হয়েছে? চলে যাব, আমি থাকবো না, চলে যাবো, আমি থাকবো না। ঠিক আছে, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইনি এইসব ব্যাপারে। আমি বিয়ে করবো বলেছি আমি করবো, আমি ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার রাত্রেবেলা ঘুম হয় না, ওর জন্য উসপাস উসপাস করি আমি সারা রাত। তুমি এইসব কথাগুলো তো আমার বেলাও বলেছো, আমার বেলাও নিশ্চয়ই না কি জিনিস বলেছো। আমি তোমাকে কত জনও মারিনি, আমি তোমাকে কত জনও মারিনি। ন্যাকামোটা কম করো। আর বিয়ে করে কি করবো? কি হলো এটা? কি ও আবার বিয়ে করে কি করবো? তুমি আমার ফিউজটাই উড়িয়ে দিয়েছো। বরফ দিতে হবে মেরে ধীরে নিয়ে এখন বরফ দেবো। আরে আগে দেখ বাবা, প্রাঙ্ক করছি এদিক ওদিক, দেখ ক্যামেরা ট্যামেরা লাগানো আছে, মেরে দিয়ে আর এখন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।
আর এভাবে আমাদের পাশে দেখো, উফ আমার ফিউজ উড়িয়ে দিয়েছে রে বাবা। এই মেয়ে মানুষ কি করে প্ল্যান করবো।